হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, সকলকে স্বাগতম আমার আজকের টিউটোরিয়ালে। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের ঘন্টাকে কীভাবে দিনে কনভার্ট করতে হয়। আজকে আমরা শিখব যে একদিনে কত সেকেন্ড হয় এবং সেটা কত দ্রুত এটা আমরা সমাধান করতে পারি। এর জন্য প্রথমত আমাদের শেখা উচিত বা জানা উচিত যে আমরা জানি যে একদিন সমান 24 ঘন্টা, অর্থাৎ প্রথমত আমাদের এই ঘন্টাটাকে আগে মিনিটে কনভার্ট করে নিতে হবে। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, অর্থাৎ এই 24 ঘন্টার সময়কে যদি আমি 60 দিয়ে গুণ করি, সঙ্গে সঙ্গে এই ঘন্টাটা আমার মিনিটে কনভার্ট হয়ে যাবে এবং আমরা পেয়ে যাবো 1440 মিনিট। আচ্ছা, এখন একদিন সমান তাহলে আমরা এটাও বলতে পারি যে 1440 মিনিট। এখন এই 1440 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। তার জন্য আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। দ্যাট মিনস এই 1440 মিনিট সমান সমান 60 গুণ 1440, অর্থাৎ আমরা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মোট সেকেন্ডটা পেয়ে যাব। তো আপনারা যারা ঠিক এই গুণটাকে একবারে করতে চান তাদের জন্য এই টিপসটা, সেটা হচ্ছে প্রথমত আমি দুটো জিরোকে নিয়ে ফেলবো বা দুটো শূন্যকে আমরা নিয়ে ফেলবো। দুটো শূন্যকে নিয়ে ফেললাম, ওকে, গুণের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করলে খুব বেটার। তারপর কি করব, ঠিক 6 দিয়ে ঠিক 144কে যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটাই কিন্তু আমাদের মোট যে সেকেন্ড সেটা, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 424 এবং 2-এর 26, হাতে থাকবে 2, 6 1-এ 6 এবং 2 হাতে 2 যোগ করলে হয়ে যাবে 8, অর্থাৎ 86400 সেকেন্ড, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের ঠিক কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ আমরা বলতে পারি একদিন সমান সমান 86400 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আপনারা লক্ষ্য করলেন ঠিক কত সহজেই আমরা বের করতে পারি একদিন সমান কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এখন কেউ চাইলে এটাও করতে পারে, ঠিক 24 ঘন্টাকে 60 গুণ 60, অর্থাৎ 2 বার 60, অর্থাৎ 3600 দিয়ে যদি গুণ করে তাহলে সরাসরি কিন্তু একই রকম রেজাল্টটাই আসবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।